আজকে কোনো ইন্ট্রোডাকশন দেব না, কারণ জানি আজকে বছরের প্রথম দিন। সো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালোই আছো, খুব আনন্দ করবে আজকে সারাটা দিন। কিন্তু দেখো এই মুহূর্তে আমি কোথায় আছি, বুঝতে পারছো? নিস্তব্ধতাটা, একদম শান্ত একটা পরিবেশ, জঙ্গলের একদম মাঝখানে একটা শিবের মন্দির। তো ভাবলাম চলো সকাল সকাল একটুখানি ধার্মিক হওয়া যাক, তারপরে তো সারাটা বছর পড়েই আছে। তো আমরা এসেছি এখন আমাদের বাড়ির থেকে এই 10 কিলোমিটার, খুব বেশি না, 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, সেখানে একটা মন্দির আছে, মন্দিরটার নাম হচ্ছে জঙ্গলি বাবা। তো সেখানে আমরা এসেছি, আর চারপাশের ইয়েটা একবার দেখো, চারিদিকে পাখির আওয়াজ, কোথাও কোথাও ময়ূরের ডাক শোনা যাচ্ছে, এই ফরেস্টে হাতিও বেরোয়। এই যে আমার পেছনে মন্দিরটা, একটা আশ্চর্য জিনিস দেখাই। এখানে একটা কল আছে, যে কলটা দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে, মানে টেকনিকটা কি আমি বুঝতে পারছি না, কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আমি জিনিসটা। এই দেখো, এই দেখো, এটা একটা কল, একটা হ্যান্ড পাম্প, অথচ এটা দিয়ে কন্টিনিউ জল পড়ে যাচ্ছে, এটা দিয়ে সর্বক্ষণ নাকি জলই পড়ে, আমি জানি না এটার ব্যাপারটা কি। এমন না যে এরা কেউ জলের মর্ম বোঝে না, জল ওয়েস্ট হয়ে যাচ্ছে এত এত, কি কারণ কিছু জানি না, কিন্তু একটা হ্যান্ডপাম্প দিয়ে কন্টিনিউ জল পড়েই যাচ্ছে। আমরা দুটো, একটা বাইক একটা স্কুটি নিয়ে এসেছি, আমাদের সঙ্গে আছে সুদীপ। সুদীপের সঙ্গে তো তোমাদের আগেই দেখা করিয়েছি, আগের একটা ব্লগেও সুদীপ ছিল, ও আমার একটা ভাই। আর এই যে আমার ছেলে এসছে আর মান্টু এসছে, তো আমরা চারজন মিলে এসেছি জঙ্গলি বাবা ঘুরতে। এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা যাব, কাছেই একটা পিকনিক স্পট আছে, সেখানে একটুখানি যাব। না হ্যাঁ, টিপুখোলা একটা পিকনিক স্পট আছে, রাস্তায় যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো আমরা ময়ূর টয়ূরও দেখতে পারি। তাহলে চলো আমরা যা যা দেখবো সেগুলো তোমাদেরকেও দেখাবো, আর সারাদিন কী কী করছি সেগুলোও শেয়ার করবো। আশা করছি ব্লগটা তোমাদের কাছে ভালোই লাগবে। জঙ্গলি বাবার মন্দির থেকে বেরিয়ে আমরা এসেছি টিপুখোলা পিকনিক স্পট। এই জায়গাটা জঙ্গলি বাবার থেকে জাস্ট 1 কিলোমিটার, সবাই এখানে পিকনিক করতে আসে। জায়গাটা খুব সুন্দর, চারদিকে জঙ্গলে ঘেরা, মাঝখান দিয়ে এই যে একটা ছোট্ট নদী। তো আমরাও একটু এসেছি, একটু দাঁড়াই। তবে জানি না কেন আজকে 1 জানুয়ারি হওয়া সত্ত্বেও খুব বেশি কিন্তু পিকনিক পার্টি নেই। এই এই নিয়ে আমি দেখতে পাচ্ছি দুটো পিকনিক পার্টি সবে এসছে, যাই না, হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো আরও আসবে। এখন তো সবে 9:15, লোকের মধ্যে কি ধীরে ধীরে পিকনিক করার ক্রেজটা কমে যাচ্ছে জানি না। Thank you.
চলেও গেল। দেখো আমরা কত সুন্দর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, দূরে পাহাড় দেখা যাচ্ছে, লেন্সে ক্লিয়ার না কিন্তু চোখের লেন্সে একদম স্পষ্ট। খুব সুন্দর লাগলো জায়গাটা, তাই ভাবলাম একটু দাঁড়াই, পাহাড়টা এই সিনারিটা একটু উপভোগ করি, তোমাদেরকেও দেখাই। পেছনে কিন্তু একদম ঘন জঙ্গল আমাদের। এই দেখো আমরা বেশ কয়েকটা ময়ূরও দেখলাম এখানে, অনেকগুলো, বেশ কয়েকটা না অনেকগুলো। আর এই যে সবাই দেখছে, এই যে এই দেখো আমরা এখানে এসে তিনখানা গুনে গুনে হনুমানের খোঁজ পেয়েছি, তার মধ্যে একজন হচ্ছে এই যে গাছে চড়ছে, আরো দুটো ওইদিকে ছিল, কিন্তু বর্তমানে একজনকে একদম লাইভ আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঘোরাটা হলো, খুব সুন্দর লাগলো, সকালটা একদম ফ্রেশ হয়ে গেল আমাদের। এখন বাড়ির থেকে ডাক এসছে, বাড়িতে চলে যাচ্ছি এখন। দারুণই কাটলো বছরের শুরুর দিনটা, আর এখন চলে এসেছি বাড়িতে। আর এই দেখো মা রান্নাঘরে আমাদের জন্য দারুণ সব রান্না করছে। তো আজকে সকালের ব্রেকফাস্টে আছে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আর তার সঙ্গে আলুর দম, লোভনীয়। দেখো এখানে কড়াইশুঁটির পুর বানিয়ে রেডি হয়ে গেছে, আর এখানে মা ময়দাও মেখে রেখে দিয়েছে, সবকিছু রেডি। কি হবে বলতো, খুব ফেভারিট তোর একটা কড়াইশুঁটির কচুরি। গান ছাড়া কি সুন্দর নেচে দিল। বছরের প্রথম দিন, তাও আবার শীতের সকাল, তার সঙ্গে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, ও আর জাস্ট কোনো কথা হবে না। এবার খালি এটাকে ছিঁড়ে এটাকে কিছুটা নিয়ে মুখে পুরতে হবে। এই যে এই ফার্স্ট বাইটটা কিন্তু তোমাদের সবার জন্য, তোমরা নিয়ে নাও, আর তোমাদের হয় আমি এটা নিয়ে নিচ্ছি। সবাই খাও, তুমি বসাই যে এখানে।